করোনা ভাইরাস মহামারীর কারণে অবরুদ্ধ এই সময়ের কথা জানতে বগুড়া সর্বপ্রথম নাগরিক সাংবাদিকতা ভিত্তিক অনলাইন পত্রিকা বগুড়া ট্রিবিউন .com এর লাইভ আয়োজন করোনা ভাইরাস মহামারীর এই সময় কেমন আছে। আজ সংযুক্ত আছেন ডক্টর এস হক সজীব, তিনি একজন ডেন্টাল সার্জন, পাবলিক হেলথ রিসার্চার এবং একজন লেখক। প্রথমে জানতে চাই ডক্টর সজীব, কেমন আছেন আপনি? হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে। নাভিদ, তুমি নিশ্চয়ই ভালো আছো। তুমি করে বললাম, তুমি আমার ছোট। না না, সমস্যা নেই। সবাইকে জুমা দিবসের মোবারকবাদ, রমজানের মোবারকবাদ। আজকে একটা বিশেষ দিন। আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে বৈশ্বিক যে ক্রাইসিস COVID-19, দ্যাট মিন করোনার যে সমস্যাটা, এর ফলে আমাদেরকে ঘরে থাকতে হচ্ছে। তো তারপরও পরিবার পরিজনে আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনার চারপাশে আপনি কেমন দেখছেন এই সময়টাতে? হ্যাঁ, চারপাশে দেখছি বলতে দেখছি মানুষকে দেখছি, প্রকৃতিকে দেখছি, আর মানুষের তৈরি এই সিস্টেম যার ভেতর আমরা এতদিন ব্যস্ত ছিলাম এগুলো দেখছি। তো যেটা দেখতে পাচ্ছি, মানুষের সচেতনতা অনেক বেড়ে গেছে, মানুষ সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে চলার চেষ্টা করছে, মাস্ক পরে চলছে, অতি প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে আমার জানা মতে খুব একটা বের হচ্ছে না। আর তার ফলে যেটা হয়েছে, আমি যখন ইয়েতে ছিলাম, আমি রিসার্চ ফেলো হিসেবে যখন ছিলাম ইয়েতে সাউথ কোরিয়াতে, তখন আমি যখন ঘুমায় থাকতাম, আমি বুঝতাম না যে এখন দিন না রাত, আর কোথায় আছি, শহরে আছি না গ্রামে আছি। দ্যাট মিন গাড়ির আওয়াজ নাই, হর্ন নাই, মানুষের হইচই নাই, মনে হচ্ছে ওই রকম একটা আবহাওয়া পেয়ে গেছি। মানে প্রকৃতি, আমরা যে প্রকৃতির ওপর যে টর্চার করছিলাম এতদিন, এটা থেকে আমরা অনেকটা মুক্ত হয়ে গেছি, এবং প্রকৃতিটাও বুক ভরে নিঃশ্বাস নিতে পারছে আমাদেরকে, আমাদেরকে বন্দী রেখে। এইরকম এইরকম একজন আমাদের খুব পরিচিত একজন কবি, আমি খুবই দুঃখিত আমি তার নামটা মনে করতে পারছি না, তিনি লিখেছেন যে সৃষ্টিকর্তার কাছে তো সবাই প্রার্থনা করে, আমরাও প্রার্থনা করি এবং প্রাণীরাও প্রার্থনা করে, ডলফিন প্রার্থনা করে, তিমি প্রার্থনা করে, পাখিরা প্রার্থনা করে, আল্লাহ হয়তোবা পাখিদের প্রার্থনা এবার রেখেছেন। যে যেমন কিছুদিন আগে আমি শুনলাম যে এরকম বঙ্গোপসাগরে যে বিলুপ্ত প্রায় যে এটাকে পিঙ্ক ডলফিন, গোলাপি ডলফিন যেটা, এরকম কিছু একটা যেগুলো বিলুপ্ত প্রাণী সেগুলো এখন দেখা যাচ্ছে, এবং কক্সবাজারে লাল কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে, প্রকৃতি একটা মুক্তি পেয়েছে। হয়তোবা সৃষ্টিকর্তা প্রকৃতির কথা শুনেছেন, পাখিদের প্রার্থনা শুনেছেন, সৃষ্টিকর্তা হয়তোবা তাদের প্রার্থনা কবুল করেছেন, তাদেরকে কিছুদিনের জন্য মুক্তি দিচ্ছেন আমাদেরকে বন্দি রেখে। এখন আপনার, আমি কিছু ভিডিও দেখেছি, সেটা হচ্ছে এই গৃহবন্দী সময়ে নিজেদেরকে নিরাপদ রাখতে হবে, কিভাবে হ্যান্ড স্যানিটাইজ করতে হবে, তারপর ঘরের মধ্যে নিরাপদ কিভাবে থাকতে হবে, বাইরে গেলে ভিতরে, এই বিষয়ে আপনি অনেক লিখেছেন, এটা এটা খুব ভালো লেগেছে। এই বিষয়ে আপনি যদি বলেন। না, এটা খুব কঠিন কিছু না, কঠিন কিছু না, এটা হলো সচেতনতা। আমরা সচেতন হব কিভাবে, আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, ব্যাস এটুকুই, যে আমার গায়ে ময়লা লাগতে দিব না আমি, এতটুকু যদি আমি মনে রাখতে পারি তাহলে পরে কিন্তু আমি অনেকটা সেভ হয়ে গেলাম। তারপরে মেডিকেলের কিছু ব্যাপার আছে, যেমন আমরা হাঁচি কাশি কিভাবে দেব, হাঁচি কাশি দিলে মুখে টিস্যু ইউজ করব বা রুমাল ইউজ করব, একটা টিস্যু বারবার ইউজ করব না, মাস্ক ইউজ করব, কারণ যেটা বলা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে, সেটা হলো এটা বিশেষত ছড়াচ্ছে আমাদের হাঁচি থেকে, আমাদের কাশি থেকে। তো হাঁচি কাশিটা আমাদের মুখ দিয়ে বের হয়ে আসে, বের হলে ড্রপলেট আকারে ইনফেকশনটা চলে আসে,
ড্রপলেট আমরা কাকে বলি, আমাদের মুখের যে লালা আছে এই লালার মাধ্যমে বেরিয়ে আসে। তো সৌভাগ্যের ব্যাপার হলো যে যেহেতু এটা লালার মাধ্যমে আসতেছে এবং ভাইরাসটা অতটা মানে ভাইরাসটা কিছুটা ভারী আর কি বাতাসের তাই, যে কারণে বেশিক্ষণ বাতাসে ভেসে থাকে না, এটা ফ্লোরে পড়ে যায়, ফ্লোরে অথবা টেবিলে পড়তে পারে, আমরা হাঁচি দেখে নিতে দিব, অথবা রাস্তায় পড়তে পারে। এখন কোন জায়গাটাতে পড়েছে এই জায়গাতে এটার উপর ডিপেন্ড করে যে আমরা এই ভাইরাসটা কতক্ষণ বেঁচে থাকবে। ভাইরাস কিন্তু কখনো তার নিজস্ব একটা পরিবেশ দ্বারা সে বেঁচে থাকতে পারে না, অথবা অন্যের শরীরের উপাদান খেয়ে কিন্তু সে বেঁচে থাকে। তো বেশিক্ষণ সে বেঁচে থাকতে পারবে না, তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের দরজা, তারপরে আমাদের বারান্দা, আমাদের সিঁড়ি, যে জায়গাগুলো দিয়ে আমাদের বাইরের লোকজন আমাদের বাড়িতে আসতে পারে, যদিও এখন আমরা কোয়ারেন্টাইনে আছি, কিন্তু কোয়ারেন্টাইন পিরিয়ড হলেও কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা 100% মানতে পারছি না। দেখা যাচ্ছে আমাদের আত্মীয় স্বজন, আশেপাশের আমাদের প্রতিবেশীরা বিভিন্ন কারণে প্রয়োজনে আসতে হচ্ছে, আবার আমাদের অনেক সময় বাইরে যেতে হচ্ছে। তো গেলে পরে আমাদের কয়েকটা জিনিস মনে রাখতে হবে যে আমার শরীরে এই জীবাণুটা কিভাবে ঢুকবে। আমার শরীরে ঢুকতে পারে, আমার মুখ দিয়ে ঢুকবে, আমার নাক দিয়ে ঢুকবে, অথবা আমাদের চোখের নিচের যে মিউকাস মেমব্রেন আছে এই মিউকাস মেমব্রেন দিয়ে ঢুকতে পারে। যেমন একটা ঘটনা ঘটেছে কয়েকদিন আগে, একজন গৃহ একজন গিম্মি যিনি ঘরে থাকেন, গৃহিণী যাকে আমরা বলি, গৃহিণী, তিনি গত এক মাসের মধ্যে ঘরের বাইরে বের হন নাই, তিনি করোনা পজিটিভ হয়েছেন। দেখো তাহলে আসলে ওনার শরীরে কিভাবে আসলো, কেউ নিয়ে এসেছে ট্রান্সমিট করে, হ্যাঁ ওনার বাড়িতে কেউ এসেছে, অথবা বাড়ির যে লোকটা বাইরে যাতায়াত করে তার মাধ্যমে এসেছে, হ্যাঁ, এবং ওনাকে কিভাবে ইফেক্ট করছে, ওনার আইদার ওনার মুখ দিয়ে গিয়েছে, নাইলে ওনার নাক দিয়ে গিয়েছে, নাইলে ওনার চোখের যে মিকাস মেমো এইটা দিয়ে গিয়েছে। এজন্য আমরা যখন বাইরে থেকে আসব হাত মুখ ভালো করে ধোবো, এবং আমাদের যে ড্রেসটা বাইরে থেকে যেটা পরে আসলাম, পারতপক্ষে বাড়িতে ঢোকার আগে আমি বাইরে 5-6 মিনিট একটু বোধে দাঁড়ায় থাকলাম, তারপর পারলে ড্রেসটা আমি চেঞ্জ করে বাইরেই রেখে দিয়ে বাসার একটা ড্রেস রেখে দিলাম, সেটা পরে আমি উপরে গেলাম হাত মুখ ভালো করে ওয়াশ করে, তারপরে হাত মুখ আমি নাকের কাছে দিলাম না, মুখের কাছে দিলাম না। এই ভাইরাসটাকে যদি আমি জোর করে শরীরে না নিয়ে আসি তাহলে কিন্তু সহজে ঢুকবে না। আমি যদি এই ভাইরাসটাকে ধরে আমার মুখ শরীরের ভেতর ঢুকায় দিই তাহলে ঢুকবে। তো এই ভাইরাসটাকে কিভাবে আমরা ধরতে পারি, কিভাবে ছাড়তে পারি, এটা জানলেই আমরা অনেকটা নিরাপদ আলহামদুলিল্লাহ। বাজারে যাচ্ছি, আমাদের বগুড়া শহরে আমি যেটা দেখতেছি বাজারে তো প্রচুর মানুষ, আমি বাজার করতে হয়তো প্রয়োজনে যেতে হয় সপ্তাহে একবার বা দুইবার, তা আমি যথেষ্ট পরিসর নিয়ে যাই, তারপরেও দেখা যায় যে আমি সেফ থাকার চেষ্টা করতেছি কিন্তু অন্যেরা চলে আসছে গা ঘেঁষে, আপনার গা ঘেঁষে আসছে, এরকম হচ্ছে। এবং এবং আপনি আপনি তখন ব্যাংকে যে ঘটনাটা বললেন, সবাই দুমড়ে মুচড়ে এবং নিত্য প্রয়োজনীয় যে জায়গাগুলো, যেমন ব্যাংক, বাজার, এরকম জায়গাগুলো, সেখানে না শুধু ব্যাংক না, তো ব্যাংক না, এই যে টিসিবির যে আমি ওখানে দেখলাম, আমার সবচেয়ে ভয় লাগে, আমার সবচেয়ে ভয় লাগে আমাদের পুলিশ বাহিনী যারা নিরন্তর কিন্তু পরিশ্রম করে যাচ্ছে রাত দিন, তারা নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন। এবং এবং বগুড়া জেলা পুলিশ সুপার মহোদয়কে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, তিনি যে কিভাবে প্রচেষ্টা করছেন, এবং তিনি গত 27 তারিখে আমি যদি ভুল না হয়ে থাকি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছেন, তিনি যথেষ্ট সন্তুষ্ট, পুলিশ সুপার মহোদয়ের সাথে আজকে সকালেও আমার কথা হয়েছে, তিনি যথেষ্ট চেষ্টা করছেন এবং তার যে উদ্যোগগুলো আমাদের এবং তার নির্দেশে যে ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে, তিনি হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করছেন, আমাদের পুলিশের সদস্যগণ তারা যেভাবে দিন রাত পরিশ্রম করছেন, তাদের জীবনের মায়া ফুলে, তাদের পরিবারের মায়া ফুলে, এবং এবং সেই সাথে ধন্যবাদ জানাতে হবে তাদেরকেও, যারা পুলিশের যারা পরিবারের আত্মীয়, যারা পুলিশের স্ত্রী সন্তান, তাদেরকেও ধন্যবাদ জানাতে হবে যে তারা এই ত্যাগটুকু স্বীকার করতে পেরেছেন, তারা তাদের প্রিয়জনকে উৎসর্গ করেছেন দেশের এক বৃহত্তম স্বার্থে, এই জন্য তাকে তাদের ধন্যবাদ জানাই। সেটাই সেটাই, এই আমি তো দেখছি যে পুলিশরা পুলিশরা কিন্তু একেবারে ফ্রন্ট লাইনে, ডাক্তারদের ডাক্তাররা যেমন ফ্রন্ট লাইনে, পুলিশরা কিন্তু এক্স্যাক্টলি, এবং ডাক্তাররাও ডাক্তার। এবং কয়েকদিন আগে আমার এক বড় বোন, তার হাজবেন্ড ডাক্তার, তো তিনি বললেন যে এরকম টেনশন হয় আমার খুব,
তো দেখ তাদের স্যাক্রিফাইসের কারণেই তো এইভাবে, তারা যাদের বাবা ডাক্তার তার সন্তানদের স্যাক্রিফাইস করতেছে, তারা টেনশন করতেছে, তারা মানে এই দেশের জন্য শুধু ডাক্তাররা না, ডাক্তারের পরিবারের যারা আছে তাদেরও একটা স্যাক্রিফাইস, যে আমার প্রিয়জনকে আমি উৎসর্গ করে দিলাম, সে কাজ করছে দেশের জন্য, সে 10 জনকে ভালো রাখার জন্য কাজ করছে, তাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা। না সেটাই, আল্লাহ তাদের ভালো করুক, মঙ্গল করুক। এবং আমাদের কিছু পুলিশ সদস্য মারাও গেলেন এই গতকাল, মারাও গেলেন এবং আক্রান্ত হয়েছেন অনেক, অনেকে আক্রান্ত, ডাক্তারও আক্রান্ত হয়েছেন, ডাক্তার অনেক আক্রান্ত হয়েছে, ডাক্তার অনেক আক্রান্ত হয়েছেন, হেলথ সেক্টরে যারা কাজ করে নার্স আক্রান্ত হয়েছেন, ওয়ার্ড বয়রা আক্রান্ত হয়েছেন, টেকনোলজিস্ট আক্রান্ত হয়েছেন। তো আসলে এখন তো আমরা একটা দুর্যোগের ভেতর দিয়ে যাচ্ছি। পুলিশের ব্যাপারে যেটা বলতে চাইলাম, আমার আমার পার্সোনালি ওপিনিয়ন যে পুলিশ পুলিশের ব্যাপারে আরো সচেতন হওয়া দরকার। ওনারা যে খুব কাছ থেকে এই জিনিসগুলো আমাদেরকে ঘরে রাখার জন্য চেষ্টা করতেছে, ওনাদের কিন্তু প্রোটেকশনটা আমার কাছে অক্ষত মনে হয়। প্রোটেকশন জিরো, তো মাস্ক ছাড়া তাদের কিছুই নাই, নট ইভেন তাদের গ্লাভস নাই, বা পিপিই তো প্রশ্ন ওঠে, প্রোটেকশন নাই, প্লাস ওনাদেরকে আমি জানি না হয়তো বা তাদেরকে এই ব্যাপারে ধারণা দেয়া হয়েছে, কিন্তু এই ধারণাটাও আরো বেশি ভাবে দিতে হবে যে কোন কোন জায়গাতে তারা যেতে পারবে, কতটুকু জায়গায় যেতে পারবে, কিভাবে মানুষকে সচেতন করবে। আমি সাতক্ষীরাতে দেখলাম যে ড্রোন দিয়ে পুলিশ ইয়ে করতেছে যে কোথায় মানুষ, এটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। টেকনোলজির হেল্প নিয়ে আল্লাহর ইচ্ছায় তারা দূর থেকে সেফটি মেজার নিয়ে তারা করতে পারবে। এবং আমাদের ডাক্তারদের ব্যাপারে গাড়ির মাধ্যমে 4-5টা পিকআপ বেশি হবে বলতে, 4-5টা বেশি হবে পিকআপ দিয়ে বিভিন্ন এলাকায় যে তারা বাজারগুলো বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন এরকম। কিন্তু তারপরেও তো মানুষ মারা যাচ্ছেন, একজন পীর মারা গেল, পীর না মাওলানা কিছু একটা মারা গেলেন, সেখানে কয়েক লাখ মানুষ তার জানাজায় উপস্থিত হলেন। এখানে আসলে আমাদের, আমরা কিন্তু পৃথিবীর অন্য অনেক জাতির চাইতে আমরা কিন্তু আলাদা, আমরা শুধু বাঙালি না, বাংলাদেশি আমরা যারা, আমরা আমি দেখেছি আমি আমরা সহজ, আমরা ইমোশনাল অনেক বেশি, যে কোনো ব্যাপারে আমরা কিন্তু অতিরিক্ত ইমোশনাল, এই ইমোশন থেকে আমরা করি। এখন এখানে কিছু ব্যাপার আছে, যেমন আমি যখন দেখব যে আমি বাজারে যাচ্ছি, মার্কেটে যাচ্ছি, সবই করতে পারতেছি, হ্যাঁ, তখন কিন্তু আমার ভেতরে একটা ইয়ে চলে আসতে পারে, তাহলে আমি মসজিদে যাবো না কেন, তাহলে আমি জানাজায় যাবো না কেন, হ্যাঁ। তো এই ব্যাপারটাকে আমাদের নিজেদের ভেতর এভাবেই নিতে হবে যে আমি অপ্রয়োজনে বাজারেও যাব না, আমি অপ্রয়োজনে চা খেতেও যাব না, আমি অপ্রয়োজনে, এখন যেহেতু আমাদের স্কলার ইসলামিক স্কলাররা বলেছেন যে মসজিদ কিছুদিনের জন্য আমরা ঘরে নামাজ পড়ি, তাহলে আমি যদি মেন্টালি মনে করি যে আমি ঘরে নামাজ পড়বো, তাহলে আমাকে অন্য জায়গাগুলো ক্লোজ করে রাখতে হবে, তাই না? আমি এখন মসজিদের পাশে বাজার করলাম, পরে মসজিদে না ঢুকে আমি বাড়িতে চলে আসতেছি, সেটা করা যাবে না। আমাকে বাজারেও যেতে হবে কম, আর মসজিদের ব্যাপারেও আমাকে অ্যাওয়ার থাকতে হবে যে আমার দেশের পলিসি কি, তারা কি বলছে, সেটা মেনে চলার চেষ্টা করতে হবে। এবং এই সময়গুলোতে যারা করোনা আক্রান্ত হয় নাই, যেমন এখানে একজন কমেন্ট করেছেন রেজওয়ান, তিনি লিখেছেন যে স্যার এই সময় আমাদের দাঁতের সমস্যা হলে আমরা কি করতে পারি? হ্যাঁ, দাঁতের সমস্যা হলে তো ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে। তবে হ্যাঁ, ডেন্টিস্টটা কিন্তু 98% হলো ঝুঁকির ভেতর আছে এই করোনার ক্ষেত্রে, 98%, বিকজ তাদের মুখের উপর কাজ করতে হয়, পেশেন্টের মুখের উপর কাজ করতে হয়, পেশেন্টের মুখ থেকে বাতাস এবং লালা কিন্তু ছিটে চলে আসে ডেন্টিস্টের মুখের দিকে। তো আমি যেটা বলবো যে আমরা অ্যাজ এ ডেন্টিস্ট, যখন একজন রুগী এসে বলবে যে আমি খুব ব্যথা পাচ্ছি, দয়া করে আমাকে দেখে দেন, তখন কিন্তু আমি অ্যাজ এ ডক্টর হিসেবে কিন্তু আমার আমার কষ্ট হয় যে আমি তাকে কিভাবে না করব, যে এই কোভিড এর সময় আপনি কষ্ট করে ব্যথা নিয়ে থাকেন বাসায়, এটা করতে আমার খারাপ লাগে। তো এই ক্ষেত্রে দুই পক্ষেরই দায়িত্ব আছে, সেটা হলো আমি আমার মেজার যতটুকু পারি নিব, সচেতনতা আমি যতটুকু পারি আমি মেজার নিব, কিন্তু ওই রুগীটারও আমার কাছে সঠিক তথ্য দিতে হবে যে সে বিদেশ থেকে এসেছে কিনা, তার পরিবারের কেউ বিদেশ থেকে এসেছে কিনা, গত 14 দিনে সে জ্বর সর্দিতে ভুগেছে কিনা, তার পরিবারের কেউ ভুগেছে কিনা,
আমি আমার পেশেন্টকে আমি যখন বলি যে আপনার বিদেশি কেউ আছে বা আপনার কি জ্বর এসেছিল, না 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 ওগুলো কোনো সমস্যা নেই, ওগুলো কোনো সমস্যা নেই, মানে কোশ্চেন করার আগেই বলে দেয়। তো এই ক্ষেত্রে রোগীরও সৎ হতে হবে, হ্যাঁ রোগীরও সৎ হতে হবে, কারণ যদি আমি বুঝি যে এই রোগীটার কোভিড পজিটিভ হতে পারে তাহলে আমি তাকে রেফার করে দিতে পারি যে আপনি এই করোনা হসপিটাল যেখানে আছে মেইনটেইন করা যায় সেই সব হসপিটালে ডেন্টাল সার্জন আছে, আপনি সেখানে যান, দয়া করে আপাতত আপনি একটা পেইন কিলার খান, খেয়ে সেখানে যান। আচ্ছা, এখানে আরেকটা ঘটনা ঘটতেছে, সেটা হচ্ছে হলো আমাদের হাসপাতালে করোনা ডিটেক্ট করার পর পালায় যাচ্ছে, এইটা কেমন কিভাবে দেখতেছেন? এটা অন্য কোন কারণ না, এটা হলো আমি এটা বলতে চাচ্ছিলাম যে আমরা অনেক বেশি প্যানিক হয়ে গেছি, অনেক বেশি প্যানিক হয়ে গেছি, এতটা প্যানিক হয়ে গেছি যে আমরা ধরে নিচ্ছি যে করোনা হয়ে যাওয়া মানেই আমার জীবন শেষ, আমার দুনিয়া আখিরাত দুটাই শেষ, এরকম একটা ধারণা চলে আসছে। এর জন্য কিন্তু এই যে মিডিয়াতে তোমরা আছো, তোমাদের কিন্তু দায়িত্ব আছে যে মানুষকে আতঙ্কগ্রস্ত না করা, ঠিক আছে? কারণ 80% রোগী এমনিতেই ভালো হয়ে যাচ্ছে, যে তাকে একটু আইসোলেশনে রাখা, একটু আলাদা থাকবে, সে কিছুদিন আলাদা থাকবে এবং এই সময়টাতে সে তার পরিবারের লোকজনের সঙ্গে 100% যোগাযোগ করতে পারবে, অনলাইনে ফোনে কথা বলতে পারবে, তাদের সঙ্গে তার সব ধরনের খোঁজ খবর তারা নিবে। ইভেন আমরা অনেকেই মনে করি যে আমার আমি ওখানে গেলাম আমি শেষ, আমি মরে গেলাম, আমার লাশটাও কেউ দেখতে পারবে না, তা কিন্তু না, লাশ দেখতে পারবে, লাশ দেখতে পারবে, প্রোটেকশনের ভেতরে লাশ দেখার ব্যবস্থা আছে এবং তার জানাজার ব্যবস্থাও আছে। তো এক্ষেত্রে মারা যাচ্ছে তো খুব কম, কিন্তু আমরা যেন এটা ব্যাপকভাবে সমাজে ছড়িয়ে না যায় এই জন্য গভর্নমেন্ট এই প্রোটেকশন গুলো নিচ্ছে। কিন্তু ওই যে বাঙালি আমরা আমরা বাজারেও যাব, ভয়ও পাব, সবই করব। হ্যাঁ, এখন হলো একটা ঘটে গেছে আমাদের বগুড়া শিবগঞ্জে, ঘটনাটা উল্লেখ করেছেন এএসপি হেডকোয়ার্টার শুভ, তিনি লিখেছেন এইভাবে যে এরকম করোনা করোনা আক্রান্ত সন্দেহে মানে শ্বাসকষ্ট নিয়ে মারা গেলেন, তাকে কেউ কবরও দিতে দিল না, গ্রামবাসী কবর দিতে বাধা দিল, লোকালয় থেকে কয়েক কিলোমিটার দূরে জনশূন্য এলাকায় কবর দেওয়া হলো এবং জানাজা পড়লেন মাত্র কয়েকজন, একজন সহকারী পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, যারা নেতৃস্থানীয় আছেন তারা জানাজা পড়লেন, গ্রামের কেউ জানাজা পড়লো না এবং গ্রাম থেকে এত দূরে একটা স্তব্ধ জায়গায়, নিঝুম জায়গায় যে তাকে কবর দেওয়া হলো তাতেও তারা বাধা দিচ্ছিলেন। এই হচ্ছে আমাদের ঘটনা। এই তো সোশ্যালি সোশ্যালি আমরা কোন পর্যায়ে মানুষ, আমরা আমরা আমাদের তো বড় একটা অংশ আমরা হলো যে মানে এগুলোতে আমরা জানি না, ব্যাপারটা বুঝি না, আসল ঘটনাটা কি এটাই বুঝি না, যে হাতি কাশির জন্য ম্যানার ইউজ করা, আর ম্যানার কি, আমরা তো ম্যানার বুঝি না, বলতে হবে যে আপনি হাঁচি দেন, হাঁচি যেন বাইরে না ছড়ায়, থুতু ফেলেন কোথায় ফেলবেন, ওই যে আপনার রাস্তার পাশে যে ড্রেন আছে ড্রেনে থুতু ফেলেন, এইভাবে বলতে হবে সহজ ভাষায়, তারা যেন জিনিসটা সহজে ধরতে পারে। আর আমি আরেকটা জিনিস দেখছি, এই যে আতঙ্ক, হ্যাঁ মানুষ কিন্তু হার্ট ফেল হয়ে মারা যাচ্ছে, হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে, স্ট্রোক করে মারা যাচ্ছে। এই সেম জিনিসটা আমাকে কিছুক্ষণ আগে নিউ ইয়র্ক থেকে যুক্ত হয়েছিলেন, তিনি বলেছেন যে সেখানে এই এই যে প্যানিকের কথা বললেন, এই রকম মানসিক রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে এই করোনার কারণে। সেটাই বলছি যে প্যানিসিটিটা কোনো মতেই হতে দেওয়া যাবে না, এটাকে খুব ইজিলি নিতে হবে এবং মানুষকে আশ্বস্ত করতে হবে বারবার যে এই সময়টা খুব তাড়াতাড়ি কেটে যাবে, এভাবে বলতে হবে, বলা যাবে না 2022 সাল, 2023 সাল, 2024 সাল পর্যন্ত ডিস্টেন্স মেনে নেবে, তাহলে তো এমনি মানুষ ভয়ে মরে যাবে, তো ভয় দেখানো যাবে না মানুষকে। তবে হ্যাঁ, আমরা যদি প্রপার ডিস্টেন্সিং মেনটেন করে, এখন কিন্তু ইউরোপ আমেরিকায় ওরা কিছু জায়গায় লকডাউন শিথিল করতেছে এবং বলতেছে যে ডিস্টেন্স মেনটেন করা, হ্যাঁ এগুলো কিন্তু এগুলো মেনটেন করার চর্চাটা যদি আমাদের ভেতর চলে আসে তাহলে পরে এটা অনেকটাই কন্ট্রোলে চলে আসবে, ইনশাল্লাহ অনেকটা কোনটা চলে আসবে, ভয় কিছু নাই। আর যদি আমাদের হয়েও যায়, হয়েও যদি যায় তারপরও তো আতঙ্কের কিছু নাই, হ্যাঁ আতঙ্কের কিছু নাই, অনেক খারাপ রোগের চাইতে এই রোগটা, তাও তো মানুষ আমরা আমরা এটাকে ভয়াবহ করে ফেলেছি, আমরা সামাজিক ভাবে এটাকে গ্রহণ করতে পারিনি, খুব খারাপ ভাবে গ্রহণ করেছি, এই কারণে যে বাসায় রোগী পাওয়া যাচ্ছে সেই বাসার লোকজনের সাথে কেউ কথা পর্যন্ত বলতেছে না, তাহলে সেই বাসার মানুষ তো এমনি মরে যাবে, এমনি মরে যাবে। হ্যাঁ হ্যাঁ, তো এইটাই আর কি।
আর আমাদের যে ভাই প্রশ্ন করেছিলেন যে দাঁতের দাঁতের যত্ন নিতে হবে কিনা, আসলে কিন্তু রেসপিরেটরি ট্র্যাক্টে যে ইনফেকশনটা করছে এটা, দাঁতের যত্ন, মুখের যত্ন তো ভেরি ইম্পর্টেন্ট, মুখ দিয়েই তো যাবে রেসপিরেটরি ট্র্যাক্টে। এই জন্য মুখে মুখে মুখের হেলথ, আমরা ওরাল হেলথ বলি, ওরাল হাইজিনটা কি অবস্থায় আছে এটা তাকে অবশ্যই অ্যাওয়ার থাকতে হবে। একজন ডেন্টাল সার্জনের সঙ্গে সে কনসাল্ট করতে পারে, তার মুখের যদি গাম ব্লিডিং হয়, মুখে দুর্গন্ধ হয়, এগুলো দূর করে নিতে হবে, না হলে পরে তার স্বাস্থ্য তো এমনি খারাপ হবে, করোনা তো মুখে যে ধরবেই তার। হ্যাঁ, মুখ নাক দিয়েই তো ঢুকবে শরীরে, তো এই কারণে মুখের যত্নটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট, মুখের যত্নটা খুব সুন্দরভাবে নিতে হবে। এবং যদি কারো সমস্যা থেকে থাকে ডেন্টাল সার্জনের সঙ্গে পরামর্শ করে যদি বাড়িতে থেকে সমাধান নেওয়া যায় নিবে, আর যদি বাড়িতে থেকে একান্ত সমাধান না নেওয়া যায় তাহলে সার্বিক প্রিকশন নিয়ে সাবধানতা অবলম্বন করে ডেন্টাল সার্জনের কাছে যেয়ে কিন্তু মুখ চেক করে নিতে হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর এখানে যে ঘটনাটা ঘটতেছে, আমাদের তো বিশ্বের উন্নত দেশগুলোতে তারা যে ত্রাণগুলো দিচ্ছেন, তারা যে সরকার থেকে যতটুকু রিলিজ হচ্ছে প্রায় ততটুকুই ভাগ বাটোয়ারা করে মানুষ জনগণ পাচ্ছেন, কিন্তু আমাদের এখানে যতটুকু আসে এক মনে আসলে তো জনগণ পর্যন্ত শেষ পর্যন্ত যাচ্ছে 1 কেজি এবং চামারি হচ্ছে। এই বিষয়টা আপনি কেমন কেমন দেখছেন? না, মসজিদে যখন জুতা চুরি হয়, ইভেন মসজিদের ফ্যান চুরি হয়, মসজিদের যে দান বাক্স, দান বাক্স থেকে টাকা চুরি হয়, তো সেই দেশে ত্রাণের চাল চুরি হওয়াটাই স্বাভাবিক। আসলে কিন্তু শুধুমাত্র একজনকে দোষারোপ করে লাভ নাই, এটা আমরা সবাই তো চোর, অলমোস্ট চোর হয়ে গেছি, আমরা সবাই সবাই চোর হয়ে গেছি, যে কারণে আমরা আমাদের নেতা নির্বাচন করেছি, চোরকে নির্বাচন করেছি, আমরা তো ভোট দিয়ে নির্বাচন করেছি তাদেরকে, তারাই তো ত্রাণের চাল চুরি করছে। এখানে ভারতের একজন জনপ্রিয় একজন লেখক এইভাবে বলেছিলেন, এক্স্যাক্টলি, সে আসলে জনপ্রিয় না, তিনি লিখেছিলেন এক জায়গায় একটা কথা, এইরকম ব্যক্তিরা ব্যক্তিদের সবাই জনপ্রিয় করে না, লিখেছিলেন যে যে দেশের লোক যা সেরকমই তো সরকার, এরকম একটা কথা তিনি লিখেছিলেন। সেটাই হলো আমাদের লোক যেমন আমাদের সরকারও তেমন। আমরা আসলে নিজেরা যদি ভালো হই তাহলে কেন আমাদের নেতারা চাল চুরি করবে? আর আমি এই যে আমাদের শ্রমিকরা এখন যারা অসহায় দিন যাপন করছে, অনেকে আমরা হেল্প করছি, কিন্তু শ্রমিকদের যারা, আমি যতদূর জানি, আমি জানি না এটা হয়তো বা দিতেও পারে, শ্রমিকদের জন্য একটা কল্যাণ ফান্ড আমার মনে হয় এটা ছিল আগে থেকেই, যেমন মোটর শ্রমিকের বা অন্যান্য শ্রমিকের যে একটা ফান্ড তারা করে রাখতো, সেই ফান্ড থেকে তারা কতটুকু পাচ্ছে, চেয়ারম্যান কমিশনাররা স্থানীয় লোকজনকে কতটুকু দিচ্ছে, এর পাশাপাশি এবং এভাবে আর কতদিন চলতে পারে, হ্যাঁ কতদিন চলতে পারে। তো আমাদের, আমরা তো গরিব দেশ, আমাদের দেশে আমরা বলতে পারি অনেক কিছু, সমালোচনা অনেক করতে পারি, একা সরকার কিভাবে কি করবে? আমার আমার গার্মেন্টস খুলে দিতে হবে আমি বুঝতেছি, আবার গার্মেন্টস এর বেতন দিবে কিভাবে, সেই জন্য বন্ধ করে দিচ্ছে তারা মাঝে মাঝে, আবার খুলে দিচ্ছে। এই যে একটা 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 সঠিক নীতির মধ্যে চলে আসতে হবে, যে আমার গার্মেন্টস যদি খোলা থাকে, আমার মসজিদ যদি খোলা থাকে, মসজিদ কিন্তু খোলা আছে, গভর্নমেন্ট যদিও বলেছে কিন্তু অনেক মসজিদে কিন্তু জায়গা পাওয়া যায় না, আমি জানি। এখন কথা হলো যে তাহলে এই মেসেজটা কি যাচ্ছে মানুষের কাছে? আমি এর চাইতে তো আমার মনে হয় বলতে পারতাম যে গার্মেন্টস এবং এই ধরনের মসজিদ মন্দির মাদ্রাসা বা এই মার্কেট এই বাজার, এগুলোকে যদি প্রপার নিয়মের ভেতরে আনতাম, যে মানুষ এখানে যারা যাবে তারা 100% ডিস্টেন্স বজায় রেখে যাবে, 100% ডিস্টেন্স বজায় রেখে কিনবে, পুরা প্রিকশন নিয়ে হাত মুখ ধুয়ে তারা বাজার থেকে আসবে, বাজারে যাবে, মসজিদে ঢুকবে যখন ফাঁকা হয়ে দাঁড়াবে, পুরা অজু করে ঢুকবে, পরিষ্কার পরিচ্ছন্ন অজুহে বাড়াবে, অসুস্থ ব্যক্তি বয়স্ক ব্যক্তি এরা বাজারেও যাবে না, গার্মেন্টসেও যাবে না, মসজিদেও যাবে না। এইভাবে যদি জিনিসগুলোকে আমরা করতে পারি, গার্মেন্টস এর যে মেশিনারিজ গুলো সেগুলোকে আমরা যদি এভাবে সেট আপ করতে পারি ফাঁকা ফাঁকা করে, আবার আমার পার্সোনালি আমার মনে হয় যে একটা গার্মেন্টস এর দায়িত্ব নেয়া একটা গার্মেন্টস এর মালিকের কিন্তু আমার মনে হয় 2-4-6 মাস খাওয়ানো কোনো ব্যাপার না। কারণ আমি একটা গার্মেন্টস এ আমার যদি 5,000 এমপ্লয় থাকে, আমি 5,000 এমপ্লয়কে একবারে ঢুকাই নিবো গার্মেন্টস এ ইয়ের ভেতর, ঢুকায় নিয়ে ওখানেই তাদের শিফটিং পদ্ধতিতে ডিউটি হবে, বাকি সময় তারা ওখানেই থাকবে, ওখানেই ঘুমাবে, গার্মেন্টস এর মালিক তাদেরকে খাওয়াবে 1-2 মাস, তারা তো বাইরে একটা টাকা দিয়ে খেতো, সেই টাকাটা দিবে গার্মেন্টস এর মালিককে, তারাই, তারা বাইরে আসবে না, যা হোক ভেতরেই হয়ে যাক, তাহলে গার্মেন্টসটা চালু থাকলো, আবার সোশ্যাল যে ট্রান্সমিশনটা
সেটা কিন্তু বন্ধ হয়ে গেল। এভাবে করা যেতে পারে, আমরা ছোট মানুষ, সমাজের সুশীল সমাজের বড় প্রতিনিধি না, কিন্তু আমার কাছে এটা মনে হয় যে এভাবে হয়তো করা যেতে পারে। করা যেতে পারে এরকম একটা জায়গায় কথা হচ্ছিল কি, আমি কয়েকদিন আগে সাত কয়েকদিন আগে বেশ কয়েকদিন হয়ে গেল সাত মাথায় দাঁড়িয়ে আছি এবং সংবাদ সংগ্রহের কাজে দাঁড়িয়ে আছি সেখানে। এমন সময় আমি খেয়াল করলাম আমার পাশে দাঁড়িয়ে আছেন হচ্ছে তিনজন দোকানদার, তারা মূলত ট্রলির ওপরে ছাতা লাগানো যে দোকানগুলো থাকে বড় ছাতা, নিচে ছোট্ট একটা ট্রলি যেখানে সব সচরাচর পান টান এগুলো বিক্রি করা হয়, এরকম তিনটে দোকান এরকম দোকান আছে, এমন তিনজন লোক দাঁড়িয়ে আছে, তারা সাত মাথাতেই ভাসমান দোকান তাদের ফুটপাতে, এবং তারা একজন আরেকজনের সাথে কথা বলছেন এবং এক ব্যক্তি আরেকজনকে 20 টাকার একটা নোট দেখিয়ে বলতেছেন যে এইটাই আমার শেষ টাকা, আমি লকডাউন যেদিন শুরু হয় যেদিন সব বন্ধ করে দেওয়া হয় বগুড়ার, তখন আমি 500 টাকা নিয়ে বেরিয়েছিলাম, তখন আমার হাতে ছিল 500 টাকা, আমার টাকা শেষ, এই 20 টাকা আমার কাছে আছে এবং এই 20 টাকা শেষ হয়ে গেলে আমার কাছে কোনো টাকা থাকবে না, এখন আজকে এসেছিলাম দোকান খুলতে যাতে কিছু টাকা আমি উপার্জন করতে পারি, কিন্তু আজকে তো আমাকে দোকান খুলতে দিল না, এখন এই 20 টাকা আমার কাছ থেকে খরচ হয়ে যাবে, আমি তখন খাবো কি এবং আমার ছেলে মেয়েদেরকে আমার স্ত্রী সন্তানদেরকে কি খাওয়াবো। এই কথাটা শুনে পাশের জন বলছিল মানুষ ওগুলো মানবি না, আমাদের বগুড়ার আঞ্চলিক ভাষা যেরকম, তো মানুষ এইসব ওগুলো মান তুই দেখে নিস ওরা সব বাইর হয়ে আসবে। হ্যাঁ, এবং আমার কেন জানি মনে হয় যে একটা সময় এইরকমই কিছু একটা হবে, মানুষ তার পেটের ক্ষুধায়, এবং মানুষের পেটের ক্ষুধা নিবারণ করার জন্য সরকার মাননীয় প্রধানমন্ত্রী যথেষ্ট উদ্যোগ নিচ্ছেন, কিন্তু সেই উদ্যোগ গুলো ভিতর বাস্তবায়ন যারা করছেন তারা কতটুকু করতে পারছেন, এবং পুনরাবৃত্তি ঘটছে সেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ঘটনার, 8 কোটি কম্বল 7 কোটি মানুষ আমার কম্বল কোথায়, এই ঘটনাগুলোর উপর পুনরাবৃত্তি ঘটছে, এগুলো কিভাবে মূল্যায়ন করছেন আপনি? ওই যে বললাম যে আসলে এখানে সরকার একা পারবে না, সরকারের কোনো কাজই সরকার কিন্তু একা সম্ভব না, সরকার একটা গাইডলাইন দিতে পারে। আমরা যারা সমাজের উচ্চবিত্ত উচ্চবিত্ত আছি, আমি আমার আশেপাশের 40টা ঘর বা 50টা ঘরকে আমি টার্গেট করতে পারি যে এই কয়টা ঘরের ভেতর কারা না খেয়ে আছে, কারা এরকম অবস্থার ভেতর আছে, তাদের দায়িত্বটা আমি কিন্তু খুব সহজে নিতে পারি। আমার পাশের যিনি আছেন তিনি যদি এরকম 40টা ঘরের দায়িত্ব নেন, এভাবে আমরা এলাকা ভিত্তিক যদি এই জিনিসগুলো মেনটেন করি, সঙ্গে যদি আমরা আমাদের এই ওয়ার্ড কাউন্সিলর যেটা গভর্নমেন্ট থেকে যে ফান্ডটা আসতেছে সেটাকেও ইনক্লুড করতে পারি, যে আমার এলাকায় এতজন মানুষের কাজ ছিল তাদের নাই, এখন তারা এখন বসে আছে, তাদেরকে আমরা এই যারা খেয়ে আসি তারাই তাদেরকে খাওয়াবো, গভর্নমেন্টের হেল্প যেটুকু আসলো আসলো প্লাস আমরাও করলাম, এটা করতে পারি। পাশাপাশি গভর্নমেন্ট তো কিছুটা ইয়ে করতেছে, এই যে কিছুটা শিথিল করতেছে দোকানপাটগুলো খুলে দিতে, এটা আমার কাছে মনে হয় যে এটা এখন সময় উপযোগী সিদ্ধান্ত, কারণ যেহেতু সোশ্যাল ট্রান্সমিশন হয়ে গেছে, এখন কিন্তু আমরা যতই ঘরে থাকি এটাকে খুব একটা নিয়ন্ত্রণ করা যাবে না, আর আমাদের তো প্রয়োজন আছে, আমাদের বেরোতে হবেই, তো সেক্ষেত্রে বেরোনোর জায়গাগুলোকে ঠিক রেখে আমরা যদি সেই জায়গাগুলোকে 100% একটা সিকিউর অবস্থার ভেতর নিয়ে আসি, যে মানুষ যাবে কিন্তু পুরো প্রোটেকশনের ভেতর, প্রোটেকশনের ভেতর যাবে, নিজের জন্য প্রোটেকশন দিবে, অন্যের কাছে যেন না ছড়ায় এটা মাথায় রাখবে, রেখে এইভাবে দোকান খোলা থাকবে, মার্কেট খোলা থাকবে। মার্কেটে এমন হতে পারে যে 10টা দোকান আজকে খোলা থাকলো, বাকি 10টা দোকান কালকে খোলা থাকলো, বা 10টা দোকান সকালে খোলা থাকলো, 10টা দোকান বিকালে খোলা থাকলো, এইভাবে কমে কমে দিয়ে দিয়ে ওদের আয় ইনকামটাও কিছুটা হলো, এইভাবে আমার মনে হয় যে কিছুটা মেইনটেইন করে নিয়ে আসা যায়। এবং আরেকটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে এই সময়ে তো হ্যান্ড স্যানিটাইজার তো ভাইরাল হয়ে গেছে, সবাই হ্যান্ড স্যানিটাইজার চাচ্ছেন, এবং আমাদের বগুড়ায় কিছু, এটা বগুড়ায় না সারা দেশেই হচ্ছে, হয়তো ওইভাবে ধরা পড়ছে না, আমাদের বগুড়ার বিজ্ঞ জেলা প্রশাসক মহোদয় তার নির্দেশে ম্যাজিস্ট্রেটগণ তারা খুব সম্ভবত মাটিডালি থেকে বিপুল পরিমাণে এমন কিছু হ্যান্ড স্যানিটাইজার জব্দ করেছেন যেগুলো ব্যবহার উপযোগী না, এগুলো এরকম নকল হ্যান্ড স্যানিটাইজার তৈরি হচ্ছে, এবং আমিও একটা দোকানে হ্যান্ড স্যানিটাইজার কিনতে যেয়ে বললাম যে সেপনিল হ্যান্ড স্যানিটাইজার আমাকে দিন, তো তিনি বললেন যে সেপনিল নাই আমার কাছে এই বোতল আছে, আমি বললাম যেটা কি ব্র্যান্ড, এটা কোনো ব্র্যান্ড না এটা হ্যান্ড স্যানিটাইজার, এইরকম ঘটনা ঘটতেছে। আমি জানি না প্রশাসন এগুলো আসলে প্রশাসনের উপরে তো খুব চাপ যাচ্ছে, এই দুঃসময় আমরা তো সব
সব সরকারি চাকরিজীবীরা বসে আছে, শুধুমাত্র ডাক্তার পুলিশ এরাই কাজ করতেছে, এদের উপর তো ব্যাপক চাপ পড়তেছে, তারা এই সময় কতটুকু এগুলো দেখতে পারবে কিনা জানি না, এ হচ্ছে বিষয়। আর দ্রব্যমূল্য হিসেবে কেমন দেখছেন ভাই? হ্যাঁ হ্যাঁ, একটু ইয়েতে পড়ে গেছে, কারণ আমাদের সরকার কিন্তু এই যে আমাদের যে উৎপাদিত শস্য এগুলো কিন্তু সরাসরি বিভিন্ন জায়গায় পাঠানোর মতো ব্যবস্থা রেখেছে। আর যেটা হচ্ছে যে হয়তো যে লোকটা একটা থার্ড পার্টির কাছে একটা জিনিস বিক্রি করতো, যেমন দুধ ডিম এগুলো একটা থার্ড পার্টির কাছে বিক্রি করতো, সেই থার্ড পার্টি এসে আমার কাছে বিক্রি করতো আরো বেশি দামে, সেই জায়গাটা এই মাঝখানের লোকটা হয়তো বা গ্যাপ পড়ে গেছে। কিন্তু আমরা সরাসরি যখন কিনতে পাচ্ছি তখন দেখা যাচ্ছে যে লোকটা 2 টাকায় বিক্রি করতো সে এখন 4 টাকায় বিক্রি করতেছে, আর আমি কিনতাম 8 টাকায় কিন্তু আমি কিনতেছি 4 টাকায়, তাহলে আমারও কম লাগতেছে, আবার যে লোকটা সরাসরি উৎপাদন করেছে সেও কিন্তু একটু প্রফিটে বিক্রি করতে পারছে। হ্যাঁ, কিছু জায়গা থেকে দ্রব্যমূল্য যাচ্ছে না, তবে এই এলাকার মানুষজন এটা শিখে যাবে যে কোথায় যে এই জিনিসটা সেল করতে হবে, এই জিনিসটা সেল করতে হবে। খুব বেশি যে বেড়ে গেছে আমি তা বলবো না, সরকারের এই ক্ষেত্রে আমার মনে হয় যে একটা ভালো হস্তক্ষেপ ছিল, সরকার এটা ভালো করেছে একেবারে, কিন্তু এটা এখনো পেঁয়াজ পর্যায়ে যায়নি, পেঁয়াজ যেরকম 10 টাকা, না 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 না, ওই পর্যায়ে এখনো যায়নি, এই পর্যায়ে যায়নি, রাইট রাইট, সেই পর্যায়ে যায়নি, সরকারের বেশি নজরদারি আছে বলে খুব বেশি বাড়ে নাই, খুব বেশি বাড়ে নাই। আরেকটা কথা হচ্ছে কি, এখানে যারা আমাদের বগুড়াতে কিছু কিছু প্রাইভেট প্র্যাকটিস যারা করে কোটি কোটি টাকা কামাই করে, এই ব্যক্তিগুলো কয়েক জায়গায় দেখলাম যে প্রাইভেট ক্লিনিকে রোগী নেওয়া হচ্ছে না, তাদের করোনা হয় নাই, তাদের ধরেন হাই ব্লাড প্রেশার বা কিছু একটা হয়েছে, ব্লাড প্রেশার বা স্ট্রোক করতে বা হার্টে পেইন বা সামথিং লাইক দ্যাট, করোনা নেই, এরকম রোগীগুলোকে ক্লিনিকে ভর্তিও করা হচ্ছে না, আমি জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে যে মেডিকেল কলেজটি আছে, সজিনের শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আমি গিয়েছিলাম কয়েকদিন আগে, সেখানে ডাক্তাররা চিকিৎসা দিচ্ছেন, কিন্তু প্রাইভেট ক্লিনিক যেগুলো সেগুলোতে কিছু কিছু ক্লিনিকের রোগী ভর্তি করা হচ্ছে না, ডাক্তাররা অনীহা করছেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টাকে উল্লেখ করেছেন যে ডাক্তারদের চিকিৎসা দিতে হবে, তারা না দিলে আমি প্রয়োজনে বিদেশ থেকে চিকিৎসক নিয়ে আসবো, এতটা ক্ষোভ তিনি প্রকাশ করেছেন। এটা আপনি কেমন ভাবে দেখছেন যে আমাদের ডাক্তাররা এইভাবে নিচ্ছে, এমনকি এই ডেঙ্গুর সময় এই কথাটা কি আপনি উল্লেখ করলেন, কি কেউ উল্লেখ করার সাথে মনে পড়ে করতেছে না, এই ডেঙ্গুর সময় ডেঙ্গু আর এই করোনা যদি মিক্স হয়ে যায়, ডেঙ্গুরও জ্বর এটারও জ্বর মিক্স হয়ে যদি কেউ চিকিৎসা না পায় তখন কি হবে বিষয়টা? এটা এখানে আসলে খুব বেশি হোমোজিক্যাল কথা বলা যাবে না, ইমোশনাল কথা বলা যাবে না, এখানে আমরা সবাই একটা ক্রাইসিসের ভেতর আছি। এখানে মূল সমস্যাটা হয়েছে কি, আমরা কিন্তু পেপার পত্রিকায় দেখতেছি যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা যে একটা বালির উপর তৈরি হয়েছে যেটা যে কোনো সময় ভেঙে যেতে পারতো, এখন ভেঙে গেছে, এটা এটা এটারই উদাহরণ। মেডিকেল কলেজে আপনি বিষয়টাকে খেয়াল করেছেন কিনা জানি না, তারা উল্লেখ করেছিল হিরোস ওয়ার্কশেয়ার একটা বড় স্ক্রিনে, এবং সত্যি আমাদের ডাক্তাররা হিরো, এবং আমি মনে নিজে বিশ্বাস করি যে সৃষ্টিকর্তার পরে সৃষ্টিকর্তা ডাক্তারদের মাধ্যমে আমাদের জীবন বাঁচা, ডাক্তাররা তার সৃষ্টিকর্তার একটা উসিলা, এটা আমি মনে করি। ডাক্তারদের হিরো হওয়ার অনেক কারণ আছে, ডাক্তাররা চিকিৎসা না দিলে আমরা কোথাও যেতে পারবো না, আমরা মরে যাবো, কিন্তু কথা হচ্ছে কি আমাদের এই রাজশাহী মেডিকেল কলেজ এরকম বা হোয়াইট স্ক্রিনে জায়েন্ট স্ক্রিনে লেখা হচ্ছে হিরোস ওয়ার্কস হিয়ার, তারপর করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেল, এই কথাটা কে জানি উল্লেখ করলো লাইভে, কেউ একজন উল্লেখ করেছিল মনে পড়লো এই মুহূর্তে, করোনায় যে একজন মারা গেল হিরোস ওয়ার্কস হিয়ার, ডাক্তাররা কাজ বন্ধ টন্ধ করে দিয়ে একা হয়ে গেল, হিরো মানে হিরো গিরি চলে গেল। তো এখন এখানে আমি একটু বলি সেটা হলো যে আমি অ্যাজ এ ডক্টর, আমি প্রাইভেট প্র্যাকটিশনার, আমি আমার প্রোটেকশন যতটুকু নেয়ার চেষ্টা করে নিয়ে আমি যেভাবে পারছি রোগের গুরুত্ব অনুযায়ী আমি ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ, কিন্তু এখানে যদি কেউ না দিতে চায় তাকে আমরা ফোর্স করতে পারি না, এই কারণে আমি কাউকে যদি আগুনে ফেলে লাভ দিতে বলি
তাহলে তাকে কিন্তু সেই জ্যাকেট স্যুট দিয়ে লাফ দিতে বলতে হবে যে হ্যাঁ এটা পরে লাফ দিলে তোমার শরীরে তাপ লাগবে না। এখন আমি যদি সেই স্যুট গাউন না দিয়ে বলি যে আগুনে লাফ দাও, তাহলে তাহলে কেন লাফ দিবে? এই লাফ দেওয়াটার বেনিফিট কি? এই লাভ দেওয়ার কিন্তু কোনো বেনিফিট নাই। এই জন্য ডাক্তারদেরকে ফুল প্রোটেকশন দিয়ে করতে হবে। আর প্রাইভেট মেডিকেল প্রাইভেট হসপিটালের কথা যেগুলো বললাম, এগুলো জেলা শহরগুলোতে যে প্রাইভেট হসপিটাল, এই হসপিটালগুলোতে তো ন্যূনতম মানে আমি আজকে করোনা নিয়ে চিন্তিত আছি, কিন্তু এই হসপিটালগুলো থেকে যে হেপাটাইটিস ছড়ায় নাই, এই হসপিটালগুলো থেকে যে এইডস ছড়ায় নাই, এগুলো তো আমরা কখনো চিন্তা করি নাই। কারণ এগুলো তো ন্যূনতম স্টেরিলাইজেশনের যে সক্ষমতা সেইটুকু আছে কিনা, এই নজরদারিটুকু গভর্নমেন্টের আছে কিনা, বা থাকলেও সেখানে কি নয় ছয় হয় কিনা, টাকা পয়সা খেয়ে এগুলো কে ধামা চাপা দেওয়া হয় কিনা। তো আমাদের হেলথ সেক্টরটাকে আমরা যদি আগে থেকে একটা শক্ত ভিতের উপর দাঁড় করাতাম, তাহলে আজকে এই অবস্থা হতো না। আমি করোনা রোগীকে হ্যান্ডেল করব, করোনা রোগীকে হ্যান্ডেল করার জন্য যে ধরনের মেজারমেন্ট, যে ধরনের প্রোটেকশন আমার নেওয়া দরকার, সেটা আমি নেওয়ার সক্ষমতা আছে কিনা। আমি তো শুধু স্যালাইন দেই আর নেবুলাইজ করি আর অক্সিজেন দেই আর সিজার করি, অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করি, জেলা শহরগুলোতে এই হয়তো। এই হসপিটালগুলোতে একটা করোনা রোগীকে কিভাবে তারা ইয়ে করবে? তো এক্ষেত্রে তাদেরকে পুরোপুরি দোষারোপ করা যায় না। তবে এক্ষেত্রে আমার মনে হয় এখন দোষারোপ না করে পরস্পর পরস্পরের দিকে আগে আসতে হবে। আমাদের সমস্যাগুলো কি সরকারের শুনতে হবে, সরকার থেকে সেই সমস্যাগুলো সলভ করে দিতে হবে। এবং ডাক্তাররা অবশ্যই আন্তরিক, রোগী দেখতে সব সময় ডাক্তাররা রোগী দেখতে চায়, তাদেরকে একটা যদি ন্যূনতম প্রোটেকশন দেওয়া হয় তারা অবশ্যই দেখবে। এখনো দেখতেছে, দেখতেছে না তা না। আমি একটা কথা বলি, এই যে আমাদের এই লাস্ট ইয়ারে যে ডেঙ্গু হলো, ডেঙ্গুতে যে আমাদের বেশ কিছু ডাক্তার কিন্তু মারা গেছেন, ওই সময় কিন্তু বেশ কিছু ডাক্তার মারা গিয়েছেন। এই ডাক্তারদেরকে তখন তো এটা একটা ইমার্জেন্সি অবস্থায় ছিল ডেঙ্গুটা, এই ডাক্তাররা যে রিস্ক নিয়ে কাজ করে তারা নিজেরা আক্রান্ত হয়ে মারা গেল, তার পরিবারের খবর কে নিছে? আর তাদের তাদের ব্যাপারে গভর্নমেন্ট কি কোনো প্রণোদনা দিয়েছিল ওই সময়? আমার এটা প্রশ্ন। যদি ওই সময় তাদেরকে খুব ভালো অবস্থায় হাইলাইট করা হতো যে হ্যাঁ এই ডাক্তারটা ডেঙ্গুর কারণে রোগী মারা গেছে, আজকে কিন্তু তারা ইন্সপায়ার্ড হতো, আজকে তারা ইন্সপায়ার্ড হতো। ডাক্তাররা অন্তত বুঝতো যে হ্যাঁ আমার যদি কিছু হয়ে যায়, আমার পরিবারে আমার সন্তান আছে, আমার ওয়াইফ আছে, আমার বাবা মা আছে বৃদ্ধ, তাদেরকে দেখার দায়িত্ব গভর্নমেন্ট নিয়ে নিছে। এটা এটার আস্থাটা কিন্তু বাস্তব, এই আস্থাটা পাইছে। এখানে মাননীয় প্রধানমন্ত্রী ডাক্তারদের জন্য একটা হেলথ ইন্স্যুরেন্স এর কিছু একটা ব্যবস্থা করেছিলেন, যেটা বেতন অনুযায়ী আমি যদি ভুল না হয়ে থাকি 20 লাখ থেকে 50 লাখ টাকা। এটা আমরা শিওর, আমি এক্স্যাক্টলি রাইট অ্যামাউন্ট বললাম কিনা, কিন্তু কথা হচ্ছে যে দেশে কাফনের কাপড় বরাদ্দ দেওয়া হলে সেটা দিয়ে যে তারা চুরি করে পাঞ্জাবি বানায়, এইরকম একটা ট্রল করাইছে। সেই দেশে কি ডাক্তাররা নিশ্চিত হয়ে মৃত্যুর পথে ঝাঁপিয়ে পড়তে পারবেন যে আমি যদি মারা পড়ি আমার স্ত্রী আমার সন্তান টাকা পাবে, বা আমার সন্তান জীবনের একটা নিশ্চয়তা পাবে? এটার এটার কি সিউরিটি আস্থাটা তো তৈরি হয়নি। তো আমাদের ভিআইপিরা ট্রিটমেন্ট নিতে গেছে, কিছু হইলে ইন্ডিয়াতে গেছে, থাইল্যান্ডে গেছে, তাহলে আমাদের দেশে কেন ভেন্টিলেটর তৈরি হবে, আইসিইউ তৈরি হবে, তাই না? কারণ তারা তো চিন্তা করেনি যে আমাদের একটা কৃষক, একটা শ্রমিক আইসিইউ সাপোর্ট নিবে, ভেন্টিলেটর সাপোর্ট নিবে, একটা হসপিটালে যে যেখানে লাখ লাখ টাকা একটা হসপিটালের পর্দা কিনতে খরচ হয়েছে, হ্যাঁ দেখাইছে, সেখানে আজকে ভেন্টিলেটর নাই, আইসিইউ নাই, এটা দেখার দায়িত্ব কাদের ছিল? শুধু শুধু বর্তমান সরকার না, এটা আগের সরকার, সব সময়ের সরকারগুলোই এই স্বাস্থ্য ব্যবস্থাটাকে এই অবস্থায় আসতে দিয়েছে। কারণ তাদের মধ্যে একটা ধারণা ছিল, আমরা বিরোধী দলের হই, সরকারি দলের হই, আমরা যেই আক্রান্ত হই, আমাদের সিঙ্গাপুর আছে, থাইল্যান্ড আছে, মালয়েশিয়া আছে, দেশের হসপিটালে তো ভর্তি হতে হবে না, তাহলে আমার আইসিইউ করাটা অত জরুরি না। এই জন্য গভর্নমেন্ট হয়তো ফান্ড দিয়েছে, টাকা দিয়েছে, কিন্তু ওই যে আইসিইউটা তৈরি হয়নি বা ভেন্টিলেটর তৈরি হয়নি বা ওই রকম একটা ইমার্জেন্সি একটা ম্যানেজমেন্টের ব্যবস্থা তৈরি হয়নি, এটা দেখার যে জায়গাটা, সেই জায়গা থেকে কিন্তু গাফলতি রয়ে গেছিল। এই এখন আমরা যে পরিস্থিতিতে পড়েছি, এর পরে যদি আমরা স্বাস্থ্য ব্যবস্থার প্রতি পুরোপুরি পরিপূর্ণ মনোযোগ না দিই, তাহলে কিন্তু ভবিষ্যতে বাংলাদেশের জন্য আরো খারাপ অবস্থা অপেক্ষা করছে। তবে কিছু কিছু গবেষণা বলছে, যেরকম সিঙ্গাপুরের একটা গবেষণা বলেছে যে
খুব দ্রুত বাংলাদেশ থেকে ভাইরাসটি চলে যাবে, এটা খুব বেশি সময় লাগবে না, এবং তারা এক্সপেক্ট করছে যে মে থেকে সংখ্যাটা বাড়তে পারে, তবে মে মাসেই আবার কমতে শুরু করবে, এরকম একটা এক্সপেকটেশন করছে। আমরা সেটাই আশা করতে চাই যে ভাইরাসটা তাড়াতাড়ি কমে যায়, এই আমাদের প্রত্যাশা। হ্যাঁ, সেটাই আমরাও আশা করি যে, তবে এই ভাইরাসটা আমাদেরকে অনেক কিছু শেখায় গেল, এটা অনেক কিছু। আমার আমার বাড়িতে যে ফুলের গাছে পানি দিতে হয় আমাকে, এটাও কিন্তু আমার মনে থাকবে না অনেক সময়, ওই গাছটারও একটা অধিকার ছিল যে আমি তাকে পানি দিলাম কিনা। এত ব্যস্ততার ভেতর ছিলাম আমরা, আমরা এখন পরিবার নিয়ে একটু সময় কাটাতে পারছি, এই যে পরিবারের দিকে সময় দিতে পারছি, প্রকৃতির দিকে সময় দিতে পারছি, প্রকৃতি তার প্রাণ খুলে দিয়েছে। হ্যাঁ, পাখিরা এখন সকালে যেভাবে গান গায়, আমরা কতদিন সে গান শুনি নাই। হ্যাঁ, এখন কিন্তু আমরা ঘরে বসে প্রকৃতির মাঝে ছুটে যাওয়ার যে আকুতি আমাদের, সেটা কিন্তু আমরা আল্লাহ পাকের কাছে কিন্তু প্রত্যেকটা মানুষের অন্তর থেকে একটা মানে ক্রন্দন, যে তারা প্রকৃতির কাছে আবার ছুটে পালা দৌড়ে যেতে চায়, প্রকৃতিকে জড়ায় ধরতে চায়। আমি জানি না সেদিন পর্যন্ত আমরা বেঁচে থাকবো কিনা, যদি বেঁচে থাকি সেদিনটা হবে অনেক বেশি পাওয়ার জন্য মানব জাতির জন্য, যে আবার প্রকৃতির মাঝে যে প্রকৃতিকে জড়ায় ধরে প্রকৃতিকে চুমু খেয়ে প্রকৃতির কাছে মাপ চেয়ে নিতে হবে যে আমরা তোমাদের প্রতি অন্যায় করেছি, তোমাদেরকে ছাড়া আমাদের বাঁচা সম্ভব না, আল্লাহর ইচ্ছা। এখন কথা হচ্ছে সূরা তাগাবুনে সৃষ্টিকর্তা এরকম ভাবে বলেছেন যে আল্লাহর অনুমতি ছাড়া কোনো বিপদে আপতিত হয় না, যে আল্লাহর প্রতি ঈমান আনে আল্লাহ তার অন্তরকে সৎ পথে পরিচালিত করেন, আল্লাহ প্রত্যেক বিষয়ে সর্বজ্ঞ। এবং সূরা কাফে তিনি আরো বলেছেন যে আমি বান্দাদের প্রতি জুলুমকারী, আমরা যেভাবে বলি, এবং আল মাহমুদ একটা কথা বলেছিলেন যে তোমরা সময়কে গালি দিও না, কারণ সময়ের, এটা আল মাহমুদ বলেন না, আল মাহমুদ কোট করেছিলেন কোরআনের কোন আয়াতকে, সম্ভবত আমি যদি ভুল না হয়ে থাকি, কোরআন হাদিস সম্পর্কে কিভাবে বলা ঠিক না, কোট করেছেন যে তোমরা সময়কে গালি দিও না, খুব সম্ভবত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা বলেছেন যে তোমরা সময়কে গালি দিও না, কারণ সময়ের নিয়ন্ত্রক হচ্ছেন আল্লাহ। তো আমরা আশা করি আল্লাহ তো আমাদের উপর জুলুম হয়তো বা তিনি করছেন না, তিনি আমাদের নিশ্চয়ই কিছু শেখানোর চেষ্টা করছেন, তিনি যেখানে নিজেই বলেছেন আমি জুলুমকারী নই এবং আমরা সময়কে গালি দিব না। এবং আমরা আশা করব যে এই করোনার এই এই বিপদটা আমাদের থেকে পৃথিবী থেকে, করোনা এই এই দুঃসময় থেকে আমরা মুক্তি পাবো, এবং এবং মানুষ মানুষ হারবে না করোনার কাছে, মানুষই পর জয়ী হবে, কেননা একটা জায়গায় এরকম বলা হয়েছে যে মানুষের পরাজয় মেনে নিতে আমি অস্বীকার করি, মানুষ ধ্বংস হয়ে যেতে পারে কিন্তু পরাজিত হবে না কখনো। হ্যাঁ, তো আমরা আশা করবো যে মানুষ পরাজিত হবে না, মানুষ জয় হবে, এবং আমরা এখন একটু ঘর থেকে একটু দূরত্ব বজায় রাখ, ঘর থেকে না ঘরের ভিতরে থাকতে হবে, কিন্তু মানুষ প্রিয়জনদের থেকে একটু দূরত্ব বজায় রাখতে হবে, দূরত্বটা বজায় রাখতে হবে, কিন্তু ঘৃণার সৃষ্টি যেন না হয় এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর আর কিছু বলেন, আমরা শেষের দিকে চলে এসেছি। হ্যাঁ, এই তো যেটা তুমি বলছিলা যে সৃষ্টিকর্তা মানুষের উপর জুলুম করেন না, আমরা নিজেরাই নিজেদের উপর জুলুম করি, আসলে তো আমরা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছি, আর সৃষ্টিকর্তা আমাদেরকে একটা পরীক্ষায় রেখেছেন, ইনশাল্লাহ এই সময় বেশি দিন থাকবে না, আমরা এর এই পরীক্ষাতে যদি আমরা সঠিক সুন্দর ভাবে যদি নিজেকে পরিপূর্ণভাবে আবার এই রিলিফের ত্রাণের যে চাল, এই 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 ত্রাল চাল চুরি করাটা থেকেও যদি নিজেকে আমি নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে বোঝা যাবে এর পরবর্তী সময় যেটা আসতেছে সেটা আমাদের জন্য খুব ভালো সময় আসতেছে ইনশাল্লাহ। আমরা একটা বাড়ির বাচ্চা থেকে আরম্ভ করে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেক মানুষ নিজেদের ভেতর সেলফ রিয়েলাইজেশনের একটা সময় এটা, যে আমরা কি অন্যায় করেছি, কি অন্যায় করেছি। হ্যাঁ, এই নিজেকে শোধরানোর এরকম সময়, এরকম সুযোগ পৃথিবীবাসীর ওপর পুরো একসঙ্গে এটা আসা কিন্তু একটা সৃষ্টিকর্তার একটা রহমত বলা যেতে পারে। এর ভালো ভালো যে ব্যাপারগুলো সেগুলোকে আমাদের চর্চা করতে হবে, আর আতঙ্কের বিষয়গুলো থেকে আমাদের দূরে থাকতে হবে, ভালো থাকার চেষ্টা করতে হবে। আমরা যারা সৃষ্টিকর্তায় বিশ্বাসী তারা বেশি বেশি সৃষ্টিকর্তার কাছে চাব, আর নিজেরাও চেষ্টা করব। আল্লাহ বলেছেন যে আমরা চেষ্টা না করলে কিন্তু আল্লাহ দিবেন না, নিজেদেরও চেষ্টা করতে হবে। এরকম একটা আমি যদিও আলেম না, তবে আমরা হাদিস শুনেছিলাম যে এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে
ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমি এই উটের দড়িটা খুঁটির সঙ্গে বেঁধে আল্লাহর উপর ভরসা করব, নাকি দড়ি ছেড়ে দিয়ে আল্লাহর উপর ভরসা করব যে আমার উট পালাবে না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছিলেন যে অবশ্যই উটের দড়ি বেঁধে তুমি আল্লাহর উপর ভরসা করো। তো আমি যদিও ইসলামিক স্কলার না, এর আশেপাশে আরো হাদিস থাকতে পারে হয়তো বা অন্যভাবে এটাকে জাজ করা যেতে পারে, তবে এই হাদিসটা আমি শুনেছিলাম। তো আমি আমার যেটা মনে হয় যে আমাদের দুই দিক থেকে প্রোটেকশন নিতে হবে, আমাদের নিজেদেরও সচেতন থাকার চেষ্টা করতে হবে, আবার সৃষ্টিকর্তার উপর অবশ্যই বিশ্বাস রেখে আমাদের চলতে হবে। যদিও পরিস্থিতি প্রতিনিয়ত খারাপের দিকে যাচ্ছে, সংখ্যাটা দ্বিগুণ থেকে দ্বিগুণতর হচ্ছে, মৃতের সংখ্যা বাড়ছে, আমি জানি না আজকেও হয়তো বা আজকে আমার দুইটা লাইভ ছিল, যার কারণে আমি হেলথ মিনিস্ট্রির ব্রিফিংটা করতে পারি নাই, তো আজকেও হয়তো বা সংখ্যাটা দ্বিগুণই হয়েছে হয়তো বা, তবে সংখ্যাটাও দ্বিগুণ হচ্ছে, সাথে আমাদের ভয়ও দ্বিগুণ হচ্ছে। তবে এতটুকু আমি জানি যে এই বিষণ্ন সময় চিরদিন থাকবে না, এবং আগামীকাল সূর্য উঠবে কিনা আমি একদমই জানি না, সূর্য আগামীকাল নাও উঠতে পারে, তবে পরশু দিন যে সূর্য উঠবে এতে কোনো সন্দেহ নেই। আর এইসব ব্যাধির কাছে পৃথিবী পরাজিত হবে না, আমাদের পৃথিবী আবার সুস্থ হয়ে উঠবে, পরাজিত হবে সকল ব্যাধি। এবং এই দিনটা আসতে আর খুব বেশি দেরি না, আমরা খুব অধৈর্য হয়ে যাচ্ছি, কারণ ঘরের ভিতর থাকতে থাকতে দেড় মাস হয়ে গেল, দুই মাস হয়ে যাবে কয়েকদিন পর, সামনে ঈদ আসতেছে, আমরা কি করবো না করবো কিছুই জানি না। আশা করি কিছুদিন পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মাতৃ সমনেত্রী, তিনি ঘোষণা করতে পারবেন যে বাংলাদেশ করোনা মুক্ত হয়েছে কিংবা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে, আপনারা এখন ঘরের বাইরে বের হতে পারবেন, তখন মা তার সন্তানকে কুলে নিতে পারবে, মানুষ তার দইটাকে জড়িয়ে ধরতে পারবে, আমাদের ছেলে মেয়েরা আবার স্কুলে যেতে পারবে, সড়কে আবারও শুরু হবে মানুষের জীবনে অনন্ত পথ চলা, আমাদের দোকানপাট খুলবে, এবং সাত মাথায় চায়ের স্টল গুলোতে আমরা চা খেতাম, এখন করোনার ভয়ে সেগুলো হচ্ছে না, আশা করবো সেই চায়ের স্টল গুলো খুলে যাবে। তো আর অল্প কিছুদিন ঘরে থাকুন, আমাদের দুঃসময় হয়তো ঘুরে আসছে, সরকারের নির্দেশনা গুলো মেনে চলুন, এখন কিছুটা বিচ্ছিন্ন হয়ে থাকার দরকার আছে যেটা বারবার বলছি, তবে ঘৃণার দরকার নেই, আপনি নিজের খেয়াল রাখুন এবং সব তার চেয়েও বেশি খেয়াল রাখুন আপনার প্রিয়জনের, যারা আপনাকে ভালোবাসে এবং আপনি যাদেরকে ভালোবাসুন তাদের খেয়াল রাখুন। এবং জ্বরের শেষে আমাদের শরীর যেমন সূর্য হওয়ার ঘরের মতো মনে হয় যে খুব ফ্রেশ লাগছে, জ্বরটা চলে গেছে, হ্যাঁ খুব খুব দারুণ লাগে না জ্বরটা শেষ হয়ে গেলে, সেই রকম জ্বরের শেষে শরীর যেমন সূর্য ধোয়া হয়ে যায়, তো তেমনি এই করোনা ভাইরাস শেষেও আমাদের পৃথিবী প্রচন্ড প্রাণবন্ত হয়ে উঠবে, অসুখ থেকে ফিরে উঠে খুবই প্রাণবন্ত ফিল করবে আমাদের পৃথিবী, এই আমাদের প্রত্যাশা। মহাবাণী শেষে জিতে ফিরে এসে আমাদের আবারও দেখা হোক, একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, এবং সেই দিন আসতে বেশি দেরি নেই, মানুষের জয় হবে এবং মানুষের জয় হবেই। আজকে আমাদের সাথে এই দীর্ঘ 47 মিনিট প্রায় 50 মিনিট হয়ে যাচ্ছে, যারা সংযুক্ত ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ, এবং আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই ডক্টর এসহাক সজীব, তাকে অসংখ্য ধন্যবাদ যে আমি বলা মাত্র তিনি আমার ডাকে সাড়া দিয়েছেন, তার কাছে আমি সবসময় কৃতজ্ঞ, এবং এতক্ষণ যারা দেখেছেন এই দীর্ঘক্ষণ সময় যারা আমাদের কথাগুলো শুনেছেন তাদেরকে অশেষ কৃতজ্ঞতা, তাদের জন্য অশেষ ভালোবাসা, তারা সবাই সুস্থ থাকুন, তারা নিরাপদে থাকুন, এই আমাদের প্রত্যাশা। ভাই শেষ কথাটুকু বলে দিন। হ্যাঁ, শেষ কথাটা ওইটাই যে যেহেতু সৃষ্টিকর্তা মানুষের সাথে আছেন, মানুষের জয় হবে ইনশাল্লাহ, আর আতঙ্কিত হওয়া যাবে না, আমরা আসলে প্রতিনিয়তই কিন্তু মৃত্যুর একটা ইয়ের ভেতরেই থাকি, করোনাই মৃত্যুর কারণ হবে এমন না, অনেক মৃত্যু হতে পারে, যারা একেবারে মৃত্যু নিয়ে অতিরিক্ত আতঙ্কে আছেন তাদেরকে বলছি যে আতঙ্কিত হয়ে লাভ নেই, করোনা চলে গেলেও আমাদের মৃত্যু আসবে, আপনারা আতঙ্কটাকে সরিয়ে ফেলে নিজেরা নিজেদের মতো বাঁচুন, ঘরের ভেতর কিভাবে ভালো থাকা যায়, বন্দি জীবনে কিভাবে, আমি ঠিক মনে করতে পারতেছি না কথাটা কে বলছিল আমাকে, আমাদের কেউ একজন খাট থেকে পড়ে যায় মানে মারা গেছিল বিছানা থেকে পড়ে যায়। হ্যাঁ সেটাই তো, মৃত্যুর জন্য আসলে করোনা লাগবে না, মৃত্যু যে কোনো কারণে হতে পারে, তবে আমাদের এখন ঘরে থাকতে হচ্ছে, আমরা ওই মৃত্যুটাকে একটু বেশি অনুভব করতে পারছি, এটাই হয়ে গেছে সমস্যা, তো আমাদের ব্যস্ত থাকতে হবে আমাদের সংসার নিয়ে, আমাদের পরিবারের সদস্যদের নিয়ে, আমি যেটা ইদানিং দেখতে পাচ্ছি আমাদের পরিবারের মহিলারা তারা খুব রান্না বান্না করছে, হ্যাঁ বিভিন্ন আইটেম করে করে খাওয়াচ্ছে, পুরুষরা হয়তো বা গাছের চর্চা করছে, বাচ্চাদেরকে নিয়ে সময় দিচ্ছে, তো এই যে একটা সুন্দর একটা পারিবারিক বন্ধন এই যে ফিরে আসছে আমাদের মাঝে,
এজন্য আমরা সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জানাচ্ছি এবং আশা করছি আমরা খুব তাড়াতাড়ি বন্ধন মুক্ত হতে পারবো, এবং সেই সময় আমরা মনে রাখবো যে পরিবারের প্রতি আমাদের দায়িত্ব আছে, আমাদের পরিবেশের প্রতি আমাদের দায়িত্ব আছে। আল্লাহ আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, হেদায়ত দান করুন, রহমতের ভিতর রাখুন। ধন্যবাদ নাভিদ তোমাকে, ধন্যবাদ বাংলা ট্রিবিউনকে, আমি হ্যাঁ সরি বগুড়া ট্রিবিউনকে, আমি আমি ভালো ফিল করছি, গর্ববোধ করছি, বা আমার ভালো লাগছে এরকম একটা লাইভ প্রোগ্রামে আসতে পেরে। তো সবাই ভালো থাকুক এই প্রত্যাশা করি। ঠিক আছে ভাই, ধন্যবাদ সবাইকে, এবং সেই সব নিঃসঙ্গ মানুষদের জন্য প্রার্থনা করছি যারা ঘরের ভিতরে বসে হাহুতাশ করছেন যে কবে দূর হবে এই করোনা ভাইরাস, তাদের সবার জন্য প্রার্থনা করছি। সবাই ভালো থাকুন, আমাদের খোলা জানালায় একদিন রোদ্দুর পৌঁছে যাবে, আমাদের শহর রোদে ভরে উঠুক এই প্রত্যাশা। আল্লাহুম্মা আমিন। সবাইকে ধন্যবাদ, এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে অভিবাদন, আপনার উপর শান্তি নিবর্ষিত হোক, আপনাদের সবার উপর শান্তি নিবর্ষিত হোক। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাই।